কি ব্যাপার, কিছু বলবা? শোনো না, ভাবছিলাম তোমাকে নিয়ে আজকে কোথাও ঘুরতে যাব। বললাম না আমার প্রেজেন্টেশন আসতে পারে। আমার বাবা মা আজকে বাড়িতে নেই। এই তুমি কি জানি বললা? কই, কিছু না তো, তোমার না প্রেজেন্টেশন আছে। কিছু একটা বলছো? কিছু না, আমি তো সব শুনেছি। বাসার মানুষ সব সময় বাইরে থাকে না। চলো আর লেট করা যাবে না, প্রেজেন্টেশন করো। যাও বলছি। প্রোটেকশন ছাড়া হয় না। যাও, প্রোটেকশন নিয়ে আসো আজকের মতো। যাও বলছি। হ্যাঁ বেটি। বাবা, আপনি পৌঁছেছেন? হ্যাঁ বেটি, আমি তো ঠিকঠাক মতনই পৌঁছেছি। আর বিয়ের প্রোগ্রামও কিন্তু অনেক এখানে অনেক ভালো হচ্ছে, আমার কিন্তু অনেক ভালো লাগছে। তুমি কি বাসায় পৌঁছেছো? না, এখনো বাসায় যাইনি, অফিসে আছি, একটু পরে যাব। আচ্ছা, ওইসব সব কিছুই ঠিক আছে, কিন্তু আমরা তোমাকে ছোটবেলা থেকে একটা জিনিস শিখিয়েছি, যে সেটা হলো যে ভালো ঘরের মেয়েরা সব সময় ঠিক টাইমে বাসায় পৌঁছায়। ঠিক আছে মামনি? ওকে, ঠিক আছে পাপা, আপনি খাবার খেয়ে নেবেন। ওকে ওকে, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করবে না, আমি ঠিক টাইমেই খাবারটা খেয়ে নেব। ওকে, বাই বাই। জিনিসটা নিয়ে আসি। তোমাদের বয়সে আমরা ওইসব অনেক করেছি। কত বড় হয়েছ? কিসের দিন বলবো? গুড, আমি তো পাশাপাশি। যখন যা প্রয়োজন ঠিক আছে।
ইন্ডিয়ান ব্যান নিশ্চয় ওই ছেলের সাথে চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ করে গেছে। পাপা শোনো, চুপ কর, বিয়াদব মেয়ে লেগে বসিস কেন? অনেক ভুল করছিস, আমরা বাসায় থাকি না, এই সুযোগে তুই এগুলো করে বেড়াস। আর এক মাস পর পর যে তুই বলিস যে সেমিস্টার সেমিস্টার বলিস, তুই সেমিস্টারের নাম করে এগুলোই করিস না, রাত করে বাড়ি ফিরিস। কি বলিস? না না না, থাপ্পড় মেরে শব্দ ফেলাই তো বলে গেছে। আমার আমাদের পরিবারে একটা মান সম্মান আছে, তোর মার আমার তো, তুই মান সম্মানটা কোথায় রাখি বলতো? বল কি কম ছিল আমাদের ফ্যামিলিতে বল। এমে এমে কে আমি চিনি? তুমি রাখছো তাই না? সত্যি আমি চিনি না, আমি আমি চিনি মুখে সত্যি। তুমি রাখছো? তুই না না, আমি চিনি না। এক মিনিট, এখানে আলম সাহেব কে? আলম সাহেব যা চাবি আমি তোকে তাই দেবো, তোর মাকে বলিস না কিছু। বলবো না মানে 100 বার বলবো, ওই দিকে আমার মা তোমার জন্য মাজারে গিয়েছে মানত।